আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেন। আমি আজ সলভ করব যশোর বোর্ড 2020 ট্যাগ কোশ্চেন। করতে গেলে আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং সেকেন্ড খেয়াল রাখতে হবে বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব, মডাল ভার্ব এই ভার্বগুলো আছে কিনা। যদি হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব এগুলো থাকে তাহলে সেটাই বলবে am, is, are, was, were, shall, should, can, could, may, might, have, has, had, ought to, going to, is to, lest, must, need, dare এই 24টি ভার্ব থাকলে সেটা বলবে, না হলে do, did, does। ওকে, শুরু করলাম প্রথম কোশ্চেন। everybody respects freedom fighters, প্রত্যেকেই শ্রদ্ধা করে স্বাধীনতা যোদ্ধাদের এবং করা উচিত। এখন খেয়াল করে এখানে আমাদের মডাল ভার্ব বা হেল্পিং ভার্বগুলো নাই, রেসপেক্ট হলো প্রিন্সিপাল ভার্ব এবং এখানে এস যুক্ত আছে। আমরা একটু আগেই বললাম যদি হেল্পিং ভার্ব বা মডাল ভার্বগুলো না থাকে বা অক্সিলারি ভার্বগুলো না থাকে তাহলে ডু, ডিড, ডাস। এখন এটা কোন ফর্মে আছে, এখানে যদি এস আছে তাহলে আমরা এখানে ডু, ডিড, ডাস, এখানে প্রেজেন্ট হলে ডু, পাস্ট হলে ডিড আর এস থাকলে ডাস, তাহলে আমরা এখানে ডাস লিখবো। খেয়াল করবেন আগে জিনিসটা, আমি লিখি ডাস, ডাস লিখলাম। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে। আগে খেয়াল করেন, আমি লিখি তারপরে জিনিসটা বুঝবেন। ডাজেন্ট, এভরিবডি একজন নাকি একাধিক? একাধিক, তাহলে ডাজেন্ট দে। এখন খেয়াল করেন আমরা দের পরে কি ডাজেন্ট ইউজ করতে পারি? নো, কখনোই না। তাহলে দের পরে ডাজেন্ট ইউজ করতে পারবো না, তাহলে আমরা কি ডাজেন্ট বাদ দিব নাকি দে বা চেঞ্জ করবো? একটা তো চেঞ্জ করতে হবে। এখন দেখেন সাপোজ বাবা আপনাকে লাঠি দিয়ে মারছে, বাবা আপনাকে কি করলো? লাঠি দিয়ে মারলো। এখন রাগ করে, আমি এটা জাস্ট মজা করেই বলি, এখন রাগ করে আপনি কি বাবারে ফেলে দিবেন, লাঠি ফেলে দিবেন? কোনটা ফেলে দিবেন? আপনি তো বাবারে ফেলে দিলে বাবা আপনাকে ফেলে দিবে, সো আপনি লাঠি ফেলে দিবেন। মজা করলাম, জাস্ট ফান। তাহলে লাঠি দিয়ে বাবা আমাকে মারছে, রাগ করে আপনি লাঠি ফেলে দিবেন। অর্থাৎ আপনি চাইলে ভার্বটাকে চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট কখনো চেঞ্জ করতে পারবেন না। সো আমরা এখানে দে ঠিক থাকবে, অর্থাৎ বাবা ঠিক থাকবে, লাঠিটাকে সরাই ফেলবো। অর্থাৎ আমরা এখানে ডাজেন্ট না লিখে ডোন্ট লিখবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড কোশ্চেনটি, দে ফট ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফর আওয়ার কান্ট্রি। দে ফট, তারা যুদ্ধ করেছিল, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ওকে, আমরা এখানে হেল্পিং ভার্ব, মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব কিছুই পেলাম না। এখানে ফট হলো প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখানে তাহলে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্টে আছে, তাহলে আমরা এখানে ডিড লিখবো। ওকে, ডিড লিখলাম। এখন খেয়াল করেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, সো আমরা নেগেটিভ করে ফেললাম, ডিড এ নিলাম। ওকে, নেক্সট সাবজেক্টটা দে প্রোনাউন ফর্মে আছে, দে বসে গেল, এটা হয়ে গেল অনেক ইজি একটা কোশ্চেন। এখন আসবো সি নাম্বার কোশ্চেনটি, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। দেয়ার স্যাক্রিফাইস, এটা কিন্তু স্যাক্রিফাইস, এটা অর্থ উচ্চারণ কিন্তু স্যাক্রিফাইস না, স্যাক্রিফাইস। তাদের ত্যাগ বা উৎসর্গ, হ্যাজ গিভেন দিয়েছে, আস আমাদিগকে, ফ্রিডম স্বাধীনতা, ইন এভরি স্ফিয়ার অফ লাইফ আমাদের জীবনের সব ক্ষেত্রে। স্ফিয়ার মানে পরিমণ্ডল, বিস্তৃতি বোঝানো হয়। ওকে, তাহলে আমরা এখানে হ্যাজ পেয়ে গেলাম ভার্বটি, তাহলে আমরা এখানে হ্যাজ লিখবো। ওকে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন বাক্যটা কোথাও কিন্তু নেগেটিভ নেই, অর্থাৎ বাক্যটি পজিটিভ, তাহলে আমরা বাক্যটাকে অ্যান্সার নেগেটিভ করে দিব। হ্যাজেন্ট বসে গেল। এখন দেখেন দেয়ার স্যাক্রিফাইস, তাদের উৎসর্গ বা তাদের ত্যাগটা, এখন এটার প্রোনাউন ফর্মটা কি হবে? এই যে দেয়ার স্যাক্রিফাইস, এটার প্রোনাউন ফর্মটা কি হবে? তাদের ত্যাগ। আপনি প্রশ্ন করেন তাদের ত্যাগ, তাহলে কি ইহা, বাংলা প্রশ্ন করেন কি ইহা, ইহা মানে কি বোঝানো হলো? তাদের ত্যাগ। তাহলে ইহা দ্বারা আমি তাদের ত্যাগ অর্থাৎ দেয়ার স্যাক্রিফাইসটাকে বোঝাতে পারলাম। হ্যাঁ, ক্লিয়ার, বুঝছি। কারণ ইহা দ্বারা তাদের স্যাক্রিফাইস, দেয়ার স্যাক্রিফাইসটাকে আমি বোঝাতে সক্ষম। তাহলে এখানে ইট হবে সাবজেক্ট, অর্থাৎ ইট এখানে প্রোনাউন হিসেবে আসবে। ওকে, পরের কোশ্চেনটি, দেয়ার নেম আর রিটেন ইন গোল্ডেন লেটার্স। তাদের নাম আর রিটেন, এটা প্যাসিভ ফর্মে লেখা আছে, তাদের নামটি লেখা থাকে গোল্ডেন লেটার্স, স্বর্ণাক্ষরে, মানে লেখা হয়েছিল আর কি, থাকে না, তাদের নামটি লেখা হয়েছিল স্বর্ণাক্ষরে। ওকে, এখানে ভার্ব পেয়ে গেলাম আর, হেল্পিং ভার্ব, आर बसे गेल वाक्यटी कि पजिटिव नाकि नेगेटिव देखें वाक्यटा पजिटिव नेगेटिव करते होबे आर एन बसलो एखन देयर नेम एखन ख्याल करें देयर नेम तादेर नाम आर रिटेन ताहले देयर नेम तादेर नाम एटा प्रोनाउन फर्म आगेर मतो देयर नेम तादेर नाम এখন মুক্তিযোদ্ধা কি একজন লোক মারা গেছে না একাধিক একাধিক তাহলে অবশ্যই এখানে দেয়া হবে তাদের নাম লিখতে হবে অবশ্যই একাধিক ওকে পরের প্রশ্নটি উই শুড নেভার ফরগেট देम উই শুড নেভার ফরগেট देम আমাদের উচিত নয় কখনো তাদের ভুলে যাওয়া ওকে আমরা ভার্ব পেয়ে গেলাম শুড শুড হলো মডাল ভার্ব মডালে করে কিন্তু কখনো পাস্ট হয় না শুড হলো কি ভার্ব একটা মডাল ভার্ব তাহলে এখানে শুড পেয়ে গেলাম আমরা এখানে শুড লিখব ওকে वाक्यटा कि पजिटिव नाकि नेगेटिव वाक्यटी अवश्य नेगेटिव नेभार हार्डलि स्कार्सलि सार्सलि एगुलो कि करे नेगेटिव अर्थ मीन करे ताहले नट हबे ना अर्थात वाक्यटाके पजिटिव करते हबे शुड पेये गेलाम नट तो हच्छे ना सब्जेक्ट उई एखाने प्रोनाउन आछे उई उई बसे गेल आशा करी बुझते पारछेन आमि आरेकबार बोले दिलाम एवरीबडी रेसपेक्टस ताहले एखाने भार्ब जेहेतु नाई माने हेल्पिंग भार्बगुलो नाई मडल भार्ब बा अक्सिलियारि भार्ब नाई ताहले डू डिड डास एखाने एस आछे एजोन्नो डास बसतो আমরা একটু আগেই বললাম ব্যাখ্যা করলাম এখানে কিন্তু দে বোর্ডে বলে ডাস না বসে ডোন্ট বসে গেল দে ফট এখানে ভার্বগুলো নাই তাহলে ডিড বসলো পাস্ট ফর্মে আছে এটা বাক্যটি পজিটিভ তাহলে ডিড নট বস দে বসলো देयर স্যাক্রিফাইস হ্যাজ ভার্বটা এখানে হ্যাজ আছে বাক্যটি পজিটিভ তাহলে নেগেটিভ করতে হবে হ্যাজেন্ট বসলো देयर স্যাক্রিফাইস তাদের উৎসর্গ কি ইহা এজন্য ইট বসছে देयर নেম তাদের নাম নাম কিন্তু একাধিক এজন্য এখানে प्रोनाउनটা দেয়া আসবে ভার্ব তো এখানে আছে বাক্যটি পজিটিভ নেগেটিভ করে দিলাম উই শুড নেভার ফরগেট देम তো উই শুড আমরা ভার্ব পেয়ে গেলাম শুড বললো বাক্যটির মধ্যে নেগেটিভ ফর্মে আছে কারণ নেভার একটা নেগেটিভ শব্দ নেভার মানে কখনো না তাহলে শুড বসলো আর সাবজেক্ট উই বসে গেল আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ।